Hello guys, good morning and welcome to my channel Take a look with Kusum আর আমি কুসুমিকা তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বাইরের কাজ ধর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ঘরের সব কাজকর্ম রয়ে গেছে বাকি আর মানে যেহেতু পূজোর সমস্ত কাজকর্ম করা হচ্ছে তো সেহেতু আজকে আমি ফ্যানটাকে ডাস্টিং করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা ঘরোয়াভাবে ফ্যান ডাস্টিং করে থাকি আমরা হাউসওয়াইফরা তো সেটা নিয়ে আজকে মূল ব্লগটা তো চলুন তাহলে শুরু করা যাক আর সকালে টিফিন টিফিন সব খাওয়াটাওয়া হয়ে গেছে আর এই ঘরের কাজকর্ম এখনো খুব একটা শুরু হয়নি তবে বাইরেটাইরে সব ক্লিন হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা আজকের ক্লিনিং ব্লগ অর্থাৎ ফ্যান ক্লিনিং ব্লগ কিভাবে আমরা ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে থাকি তাহলে চলো ফ্যানগুলো কিভাবে পরিষ্কার করছি সেটা দেখাবো পুরো ঝুলে ভর্তি হয়ে আছে ফ্যানে সেগুলোকে ক্লিন করব এবং তারপরে দেশিভাবে একটু পুছে টুছে নেব তো যেহেতু পূজা চলে এসেছে জানেনি যে সব কাজ তো আমাদের কি করতে হয় তো ঘর দরের যা ডাস্টিং সেগুলো করে নিয়েছি এখন শুধু ওই ডাস্টিংগুলো বাকি আছে তো যারা যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি তো প্লিজ প্লিজ আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আর বেশি বেশি করে দেখবে শেয়ার করবে তাহলে চলো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে অবশ্যই দেখতে থাকো লাস্ট অব দি স্কিপ না করে চলো প্রথমে পুরো ভালো করে আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি ঝাড়ু দিয়ে ঝেড়ে নেওয়ার পরে এইবার আমি ন্যাকড়া ফ্যাকড়া এনে ভালো করে এটাকে মুছবো চলো করে ফেলি তাহলে এদিকে দেখো হয়ে গেছে এইবার একটা বালতি এই যে এর মধ্যে বালতি মধ্যে জল আছে আর একটা ন্যাকড়া আছে এই যে এবার এই ন্যাকড়া আর জল দিয়ে এটাকে আমি ধুয়ে মানে ভালো করে মুছে ফেলবো একটা করে মুছে মুছে নেব দেখো কেমন কালো বেরিয়েছে এবার এটা মুছে নেব এভাবে সবগুলোকে ভালো করে মুছে নিতে হবে দেখো কেমন নোংরা
এই দেখো, তাহলে এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। তো দেখো পুরো ঝকঝক হয়ে গেছে একদম। তো এইভাবে পরিষ্কার করে নিতে পারো দেশি পদ্ধতিতে। তো দেশি পদ্ধতিতে এইভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু মানে পরিশ্রমও কম হয়, আর কোনো কিছু যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে এগুলো কোনো ব্যাপার থাকে না। ঘরে যা যা আছে প্রথমে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিলে, তারপরে একটা তোমার ভিজে ন্যাকড়া দিয়ে একটু মুছে নিলে, খানিকক্ষণ রেখে দিলেই এটা হাওয়াতে এমনিই শুকিয়ে যাবে, ব্যাস তাহলে ফ্যানটাও ক্লিন হয়ে যাবে। তো আজকে এটাই ছিল যে ফ্যানটা কি করে ক্লিনিং করব। তো আরও আছে ক্লিনিং পদ্ধতি, তো ক্লিনিং করার জিনিসপত্র, কারণ এখন পুজো এসে গেছে, ক্লিনিং করার অনেক কিছুই রয়েছে, তবে সেগুলো আর আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে চলে এসেছি এই বিছনা মাদুর সব পরিষ্কার করতে। দেখো বিছনা মাদুরের কী অবস্থা হয়ে রয়েছে, তো সেগুলো পরিষ্কার করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন, তো যা যা কাজ টাজ করছি সকাল থেকে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এতদিন যেগুলো করেছি সেগুলো সব পুজোর কাজকর্ম ছিল। তো নতুন মানে প্রতিদিনকারও তো কাজকর্ম থাকে, তো প্রতিদিনকার কাজকর্মগুলো আজ থেকে আমি আবার শুরু করব। তো চলুন ফটাফট করে এই ঘরটরগুলো একটু গুছিয়ে নেওয়া যাক, কারণ এত বেহাল অবস্থা হয়ে রয়েছে ঘরের। তো চলুন ফটাফট করে ঘরগুলো গুছিয়ে নিই, গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এবার চলে এসেছি এখানে ঘরগুলো গোছানোর জন্য। তো চলুন ফটাফট করে ঘরগুলো সব গুছিয়ে নেওয়া যাক। চাদর ফাদরগুলো প্রথমে তুলে দেবো, তুলে সুন্দর করে আবার পেতে দেবো। আর ফ্যানটা একটু বন্ধ করে নিলাম, কারণ পাতার সময় এদিক ওদিক হয়ে যায়, সেই কারণে ফ্যানটা বন্ধ করে নিয়ে পেতে নেব, তারপরে আবার ফ্যানটা চালিয়ে দেব। এই হচ্ছে কাজ। তো সকাল সকাল এই সমস্ত কাজ তো থাকেই, তো আজকে সেগুলো নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর প্লিজ প্লিজ ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, পুরো দেখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। অন্য যেমন জানান আপনারা সেরকমভাবেই কমেন্টে করবেন, কেমন লাগছে বলবেন। তো আজকের স্পেশাল ব্লগটা এটাই যে শাড়ি পরে, শাড়ি ব্লগ, শাড়ি পরে কি কি কাজ আমরা করি, তো সেটা নিয়ে আজকের ব্লগটা। শাড়ি যেহেতু একটু গরম লাগে বলে অতটা পরে উঠতে পারি না, তো সেই কারণেই ভাবলাম আজকে একটা শাড়ি ব্লগ দিয়ে দিই। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন শাড়ি ব্লগটা। আর চলুন ফটাফট করে আমি এগুলোকে গুছিয়ে নিই, যা যা বালিশ টালিশ রয়েছে বালিশ টালিশ গুলোকে সব ফটাফট করে করে নেব, করে নিলে অনেকটা কাজকর্ম আমার হয়ে যাবে। তো এখানে বালিশের কভার ওয়ারটায় সুতোটা খুলে গেছে, তো ভাবলাম সুতোটা একটু লাগিয়ে নি, কিন্তু সুতোটা ঢুকলো না, একটু ছোট লাগবে আরো। তো ভাবলাম ঠিক আছে থাক, এখন পরে আবার করা যাবে, এখানে অন্য কাজগুলো সেরে ফেলি। তো বিছনাটাকে একটু টান টান করে দেবো আর বালিশগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, যেমন আমি করি রাখি আর কি, ঠিক সেরকমই। তো দেখেন এখানটা সাজানো হয়ে গেছে। এইবার আমি চলে এসেছি এই ঘরে। তো আজকে আমার তো ডিপ ক্লিনিং, যে পুজোর ডিপ ক্লিনিং সেগুলো তো আপনারা দেখিয়েছেন। তো আজকে চলে এসেছি আবার অন্যরকম যে প্রতিদিনকার যে কাজ থাকে ক্লিনিং সেটা নিয়ে। তো চলুন ফটাফট করে এবার সামনের ঘরটাও গুছিয়ে ফেলি। তো আর ফ্যান ট্যান গুলো একটু পরিষ্কার করার ছিল, তো সেগুলো এর সাথে সাথে করে নিলাম এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা অনেকেই ফ্যান ক্লিনিং দেখতে চেয়েছেন, তো সেই কারণে ভাবলাম যে আজকে করেই ফেলি। তো চলো ফটাফট করে ফ্যানটা ক্লিন করে নিয়ে বিছানাটাও পেতে দেবো। তো সব দিকেরই কাজ হয়ে থাকবে, কারণ এগুলো তো আমাকেই সেই করতে হবে। তো চলুন ফটাফট করে করে আসি। আর ওইদিকে চলে গেছি, কারণ ওখানে বৃষ্টি পড়ছে নাকি দেখতে গেছি, জামা কাপড় মেলা রয়েছে, আর কখনো বৃষ্টি ছিঁচড়ে পড়ছে, আবার কখনো বন্ধ হয়ে যাচ্ছে, রোদ্দুর হচ্ছে, এরকম অবস্থা। তো এই বারবার গিয়ে গিয়ে দেখতে হয়, কারণ জামা কাপড় গুলো শুকিয়ে গেছে, এবার যদি ভিজে যায় তাহলে আবার শোকাতে এত কষ্ট হয়, সেই কারণে বারবার যাচ্ছি আর দেখে দেখে আসছি। তো চলুন এইটাও ফটাফট করে নিচের চাদরটা পেতে নেবো, তারপরে উপরে আবার চাদর একটা দিয়ে দেবো। তো এইভাবেই করি, আর করতে করতে আমি হাঁপিয়ে গেছি। তো হাঁপিয়ে গেছি তো একটু বসে নিলাম, বসে নিয়ে তারপর আবার কাজ করতে শুরু করে দিলাম। তো এবার দেখেন আমি তোমার যে ফ্যানটা আছে, ফ্যানটা যতটা আমি হাত পাই
অতটাই আমি করব, কারণ আমি একটু উঁচুতে এই ফ্যানটা, অতটা নিচুতে না, সেই কারণে একটু অসুবিধা তো হচ্ছে, কিন্তু ঝাড়ুটা বড় থাকায় ফটাফট করে ঝেড়ে নিতে পারছি, অসুবিধা হচ্ছে না। আর এমনিতে আমার পরিষ্কারই থাকে, অত যে নোংরা হয়, খুব একটা যে নোংরা হয় এমন নয়, আমি মাঝে মাঝেই করে ফেলি, করে থাকি। তো দেখেন অল্প অল্প যা ছিল আমি ফটাফট করে এক হাত দিয়ে ঝেড়ে দেব, কারণ এই কাজগুলোই শুধুমাত্র হয়েছিল না, তো সেগুলো আমি করলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম। তো ফ্যান ক্লিনিং পদ্ধতিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি আজকের শাড়ি ব্লগটা আপনাদের ভালোই লেগেছে। তো চলুন এবার এই দিকের যে ঘরটর গুলো সব গুছিয়ে টুছিয়ে লাঞ্চে চলে যাব, লাঞ্চ প্রিপারেশন করতে চলে যাব। তো আজকে লাঞ্চে নিয়ে এসেছে মোচা, তো মোচা কেটে সেদ্ধ করা হয়ে গেছে, তো সেদ্ধ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার সময় আমি একটু শুধু নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম। তো দেখেন এখানে এটিও রেখেছি, আর এই যে চটকেও রাখা হয়েছে, পুরো চটকে নিয়েছি ভালো করে, তবে খুব একটা পরিমাণটা বেশি হয়নি, সেই কারণে আমি দুখানা আলু দেবো এর মধ্যে, আলু দিয়ে করলে একটু বেশি পরিমাণ হয় আর কি, সেই কারণে। তো এখানে দেখেন আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি, একদম লাল লাল করে ভাজবো। তারপরে আলু দিয়ে দিয়েছি, একটু আদা বাটা দিয়ে দিয়েছি, জিরে আদা বাটা, একটু চিকেন মশলা, গরম মশলা, লাল মিরচি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে দু তিনটে লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হবে। তো দিয়ে আমি কিন্তু জল টল কিচ্ছু দিইনি, আজকে একদম সুন্দর করে কষিয়ে শুকা শুকাই বানিয়েছি। আশা করি আপনাদের ভালোই লেগেছে রেসিপিটা এবং পুরো ব্লগটা। তাহলে চলি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।